চুরি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মমতা ব্যানার্জি মরিয়া। মমতা ব্যানার্জির নাকি পরিবার নেই। কয়েকদিন আগে কাকদ্বীপে গিয়ে একটা ছবি দেখিয়ে বলছে, আমার ভাইপো দু বছর থেকে রাজনীতি করে। এটা যদি 11 সালের আগে বলতেন না, আমার উত্তরাধিকারী আমার ভাইপো 11-তে ভুল করে কেউ আপনাকে ক্ষমতায় আনত না। সেদিন আপনি বলেছেন, আমি গৃহস্থ সন্ন্যাসিনী, আমার পরিবার নেই, আমার মায়ের প্রতি দায়বদ্ধতা আছে, আমার মা গত হয়ে যাওয়ার পরে আমার কোনো পরিবার বলে কিছু নেই, আপনারাই বাংলার মানুষ আমার পরিবার। আর আজকে বলছেন দিল্লিতে থাকা 2011 সালের আগে জীবন যৌবন দিয়ে আমি এবং আমরা এই রাজ্যে পরিবর্তন এনেছিলাম। নন্দীগ্রামে 42 জন কৃষক শহীদ হয়েছিল, বাংলাতে 54,000 মানুষ খুন হয়েছিল। আপনি যেদিন কংগ্রেস থেকে বেরিয়ে আসেন, সেই অনাথ মমতা ব্যানার্জিকে সাহারা দিয়েছিলেন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। আপনাকে সেদিন তিনি শেল্টার দিয়েছিলেন, আর আপনি তার সঙ্গে বেইমানি করে আপনি বলেছিলেন আমার পরিবার বাংলা। আর আজকে বলছেন আমার ভাইপো 2 বছর থেকে রাজনীতি করে, গোটা পরিবারটা চোর, ভাইপো কয়লা বালি গরু রিক্রুটমেন্ট স্ক্যামে যুক্ত, ভাইপোর বউ তার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাশীকর্ণ শাখায় কয়লার টাকা সরাসরি যাওয়ার প্রমাণ আছে।